নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন। বাংলাদেশের শিক্ষার্থীর বিক্ষোভ কি বিপ্লবের রূপ নিচ্ছে জানাবো। আতঙ্কের নগরী রাতের ঢাকা, ভয়ে গলির অনেক ব্যবসায়ী দোকান বন্ধ। সবশেষ, সরকারকে চরমনায় পীর, পদত্যাগ করে জাতীয় সরকারের হাতে ক্ষমতা স্থানান্তর করুন। দেশ বিদেশে সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। কোটা নিয়ে অশান্তির ফলে 200 জনেরও বেশি বিক্ষোভকারী শিক্ষার্থী নিহত হওয়ার পর বাংলাদেশ সুপ্রিম কোর্ট কোটা হ্রাস করেছে। এর এক সপ্তাহ পর দেশটি উত্তপ্ত হয়ে উঠেছে, কারণ কর্তৃপক্ষ সমস্যা সৃষ্টিকারী বলে সন্দেহ করেছে এমন ব্যক্তিদের গ্রেপ্তারে ব্লক রেড চালাচ্ছে। 1971 সালের দেশটির জন্মের পর থেকে এই অবস্থাকে সবচেয়ে খারাপ বলা হচ্ছে। এটা এক ধরনের অচল অবস্থা। ক্ষমতাসীন দল এবং সরকার, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং সশস্ত্র বাহিনী ব্যবহার করে আন্দোলনকে দমন করার চেষ্টা করছে। আমার 25 বছর বয়সী ছাত্র আবু সাইদ বুলেটে বিদ্ধ হয়েছে। ব্লক রাইডের অজুহাতে তরুণ তরুণীদের আটক করে সেলের মধ্যে আটকে রাখার কারণে পরিস্থিতি এখন উত্তেজনাপূর্ণ। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছিলেন বাংলাদেশের রাজনৈতিক ভাষ্যকার প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লা। আবু সৈয়দের পরিবার 9.5 লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছে। রিপোর্ট বলছে সম্পূর্ণভাবে সশস্ত্র পুলিশ, যাদের সমস্যা সৃষ্টিকারী বলে মনে করছে, তাদের ধরতে চিরনি অভিযান চালিয়ে হুটহাট দরজায় করা নাচ্ছে। আমাদের পরিসংখ্যান, আমাদের কাছে সম্পূর্ণ তালিকা আছে, নিশ্চিত করেছে যে এই বিক্ষোভ চলাকালীন 263 জন মারা গেছে। আমরা বর্তমান সরকারকে বৈধ মনে করি না। তারা নিঃস্ব শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতা বজায় রাখছে, যার ফলে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, বিরোধীদেরও নীরব করা হয়েছে। নিছক ছাত্র বিক্ষোভ থেকে এটি শীঘ্রই সরকারের বিরুদ্ধে বিপ্লবে পরিণত হচ্ছে। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছিলেন নির্বাসিত বাংলাদেশি ব্লগার এবং মানবাধিকার কর্মী পিনাকি ভট্টাচার্য। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস দিল্লিতে বাংলাদেশের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা দিয়ে দুর্গে পরিণত করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বিক্ষোভের সময় হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। শীর্ষ স্থানীয় বিক্ষোভকারী শিক্ষার্থীদের মধ্যে 5 জনকে নিরাপত্তা হেফাজতের নামে কারাগারে পাঠানো হয়েছে। একটি আইনি বিধান রয়েছে যে যদি কোনো ব্যক্তিকে স্বতঃপ্রণোদিতভাবে উদ্দেশ্যহীন ঘুরে বেড়াতে দেখা যায়, তবে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা যেতে পারে, বলেছিলেন প্রফেসর কলিমুল্লা। চলে যাচ্ছি পরে সংবাদে। রাজধানীর মগবাজারের ডাক্তারগলি এলাকা, অন্যান্য রাতের মতোই গলির বাসিন্দা ও ব্যবসায়ীরা স্বাভাবিক কাজকর্ম করছিলেন। হঠাৎ করে পুলিশের কয়েকটি গাড়ি যখন ওই গলিতে প্রবেশ করে, তখনই বদলে যায় স্বাভাবিক চিত্র। একে একে গাড়ি থেকে নামেন অন্তত 40 জনের মতো পুলিশ সদস্য। তাদের মধ্যে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবলরা ছিলেন। পুলিশের সদস্যরা গলির প্রত্যেকটি প্রবেশপথে অবস্থান নেন, যাতে করে কেউ গলি থেকে বের হতে না পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্লক রেড নামের অভিযানটি প্রায় 2.5 ঘন্টা ব্যাপী স্থায়ী ছিল। এই সময়টা পুরো এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। ভয়ে গলির অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে বাসায় চলে যান। স্থানীয় ব্যবসায়ী নান্নু খান বলেন, আমার সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান খোলাই ছিল। গলিতে পুলিশের গাড়িগুলো প্রবেশ করে প্রথমে গলির মুখে একটি বাসার দারোয়ানের কাছে খোঁজখবর নিয়ে ভেতরে একটি গলির দিকে চলে যায়। পরে তারা ডাক্তারগলির বিভিন্ন বাসায় অভিযান চালায়। গাউসিয়া মঞ্জিলের এক কেয়ারটেকার বলেন, আশেপাশের সবকটি বাসায় পুলিশের সদস্যরা অভিযান চালিয়েছে। আমাদের বাসা থেকে মনিরুদ্দিন নামের একজন আইনজীবীকে নিয়ে গেছে। এছাড়া আমাদের পাশের বাসা থেকে শুনেছি কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ওই এলাকায় বসবাসরত এক গণমাধ্যম কর্মী বলেন, রাস্তায় যাকে পেয়েছে পুলিশ সবাইকে জিজ্ঞাসাবাদ করেছে, আইডি কার্ড, পেশার খোঁজখবর নিয়েছে। যারা আইডি কার্ড দেখাতে পেরেছে তাদের ছেড়ে দিয়েছে। চলে যাচ্ছে পরের সংবাদে। অবিলম্বে পদত্যাগ করে জাতীয় সরকারের হাতে ক্ষমতা স্থানান্তর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সোমবার রাজধানীর পুরানো পল্টন স্থল ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র গণজাগরণ দমনে সরকারের বর্বরতম নিঃসঙ্গতায় সৃষ্ট পরিস্থিতি এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, কোটা সংস্কারের দাবির ছাত্র আন্দোলনের নজিরবিহীন দমনপীড়নে শিশু, কিশোর, নারীসহ এখন পর্যন্ত 200+ ছাত্র জনতা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যা প্রতিদিনই বেড়েই চলছে। স্বাধীন বাংলাদেশে এত ব্যাপক ও এত রক্তবহুল কোন আন্দোলনে আগে কখনো দেখিনি। এই কোটা সংস্কারের দাবি ছাত্র আন্দোলন প্রতিহত করতে গিয়ে সরকার পোড়ামাটি নীতি গ্রহণ করেছে এবং জনতার উপর ইসরায়েল স্টাইলে বর্বর নির্মমতা চালিয়েছে। কোনো সভ্য স্বাধীন দেশের জনতার সঙ্গে এই ধরনের নির্মমতা চালানো যায় না। অবিলম্বে হত্যাকাণ্ডের দায় নিয়ে পদত্যাগ করে জাতীয় সরকারের হাতে ক্ষমতা স্থানান্তর করুন। তিনি বলেন, ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নির্যাতন, হয়রানি ও তুলে নেওয়া বন্ধ করুন। নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করুন। রাজনৈতিক নেতাকর্মীকে আটক করা ও রিমান্ডে নেওয়া বন্ধ করুন। নিহতদের পরিবারকে যথার্থ রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দিন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করুন এবং পঙ্গুদের পুনর্বাসন ব্যবস্থা করুন।
চরমনাই পীর বলেন, দল ও ব্যক্তির চেয়ে দেশ বড়, কোনো অবস্থাতেই জনগণের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না, কোন অবস্থাতেই জনগণের বুকে গুলি চালাতে পারেন না। কারণ আপনাদের মনে থাকা উচিত যে পোশাক পরিধান করে এবং যে অস্ত্র দিয়ে জনতার বুকে গুলি করছেন তা সেই জনগণের টাকাতেই কেনা। আমরা এই সরকারকে সতর্ক করে দিতে চাই যে এই সরকার যে হত্যা ঘটিয়েছে এবং হাজার হাজার মানুষকে আহত করেছে তার একমাত্র সমাধান হচ্ছে এই সরকারের পদত্যাগ। এছাড়া আপনাদের কাছে আর কোনো দাবি নেই, কারণ খুনির কাছে খুনের বিচার চাওয়া যায় না। তারপরও বলি, সেনাবাহিনীকে দ্রুতই ব্যারাকে ফিরিয়ে নিন, হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন ও ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ছাত্রনামদায়ী সন্ত্রাসীদের নিষিদ্ধ করুন, তথ্যপ্রবাহ অবাধ করে ইতিহাস থেকে শিক্ষা নিন, অন্যথায় আপনাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।